CNN Bangla TV staff reporter Mohammad Shah Poraner bidai shongbordhona onushthit hoyeche bikaler protishthaner pradhan karjaloye cake cutter madhyome ei bidai onushthaner ayojon kora hoy. অনুষ্ঠানে সিএনএন বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক শাহিন আল মামুন বলেন, যার শুরু আছে তার শেষও আছে। শাহপরানের ভবিষ্যৎ সময় সুন্দরভাবে কাটানোর পাশাপাশি তার সাথে সিএনএন বাংলা টিভি পরিবারের বন্ধন যেন অটুট থাকে। এই সময় সিএনএন বাংলা টিভির মার্কেটিং ডিরেক্টর আবু সাকে সহ প্রতিষ্ঠানের সকল কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদায়ী কর্মীর হাতে শুভেচ্ছা উপহারও তুলে দেওয়া হয়। এবার জেলা সংবাদ। নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বসবাসরত বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ 31 বিজিবি। প্রতিনিধি গোলাম কিবরিয়া সোহেল জানান, নেত্রকোনা ব্যাটালিয়ন 31 বিজিবি অধিনায়ক এএসএম জাকারিয়া বিকেলে বিসিবির সদস্যদের নিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। বিসিবির সদস্যরা দুর্গম হাওড় অঞ্চলের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় খালিয়াজুড়ি উপজেলার সহকারী কমিশনার ভূমি ইয়াসিন খন্দকার, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেরপুরে অসহায় বন্যার্থ মানুষের মাঝে আনসার ভিটিপির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শেরপুর জেলার প্রতিনিধি মঞ্জুরুল আহসান জানান, দুপুরে সদর ও নালিতাবাড়ি উপজেলার অসহায় বন্যার্থদের শতাধিক মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে আনসার ভিডিপির ময়মনসিংহ রেঞ্জের পরিচালক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, শেরপুর জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আকরাম হোসেন, উপজেলা প্রশিক্ষক ইলিয়াস উদ্দিন, জুবায়ের হোসেন মনিরুল ইসলাম সহ আনসার ভিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় চাল, মুড়ি, চিড়া, গুড়, আলু বিস্কুট, সাবান, মোমবাতি, দিয়াশলাই ও সাপে কামড়ের রশি সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। সদরের কিছু অংশ, জিনাইগাতে কিছু অংশ, শ্রীবদ্ধের কিছু অংশ প্লাবিত হয়ে গেছে হঠাৎ বন্যায়। তা আমাদের প্রতিটি ইউনিয়নে আমাদের আনসারের দলনেত্র দলনেত্রী কমান্ডার, সহকারী কমান্ডার, বিডিপি সদস্যরা আছে। এই হঠাৎ বন্যার কারণে তারা যারা পানিবন্দী, আমাদের মাননীয় মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে আমরা যারা বাড়ি থেকে বেরোতে পারছে না তাদের জন্য ভেলা এবং শুকনা খাবার, যেহেতু তারা পানি ভর্তি, এখন তারা বাড়ি থেকে বেরোতে পারছে না, ওই এখন বর্তমান পরিস্থিতি মোকাবেলা করার জন্য তাদের জন্য আমরা শুকনা খাবার যেমন চাল, মুড়ি, বিস্কিট এবং বিভিন্ন ধরনের চিপস। গোপালগঞ্জ মকসুদপুরের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। জনপ্রতিনিধি মোহাম্মদ ওয়াসিম মিয়া জানান, দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে এ শ্রদ্ধা নিবেদন করেন তারা। শ্রদ্ধা নিবেদনকালে নবনির্বাচিত মেয়র মোহাম্মদ আশরাফুল আলম শিমুর মিয়া সহ সকল কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলররা উপস্থিত ছিলেন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। রাজধানীর তেজগাঁয় গ্লোবাল টেলিভিশনের সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সন্ত্রাসী মুন্নাকে গ্রেফতারের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলার প্রতিনিধি মোহাম্মদ মনিরুল আলম জানান, দুপুরে নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। গ্লোবাল টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ মনিরুল আলমের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান কাউসারের সঞ্চালনায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক, রাজনীতিবিদ ও সুশীল সমাজ। গ্লোবাল টেলিভিশনের ভবনের সামনে প্রতিনিধিকে হত্যার চেষ্টাকারী সন্ত্রাসী মুন্নাকে 24 ঘন্টার মধ্যে আটক না করা হলে কঠোর কর্মসূচি দেবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
এবার দেখবেন খেলার খবর। রাজধানীর শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে তিন দিনব্যাপী সপ্তম ফেডারেশন কাপ চ্যাম্পিয়নশিপ 2022 স্পিড স্কেটিং, রোলবল, রোল স্কিপিং ও স্কেটবোর্ডিং অনুষ্ঠিত হয়েছে। গেল বৃহস্পতিবার এই প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে 34টি দল অংশগ্রহণ করে। স্টাফ রিপোর্টার আজিজুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বর্তমানে দেশে তরুণ তরুণীদের কাছে রোলার স্কেটিং খেলা এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই খেলাটি ইউরোপ কিংবা আমেরিকায় জনপ্রিয়তা থাকলেও কয়েক বছর আগেও বাংলাদেশে খুব একটা পরিচিতি ছিল না। দেশের প্রায় সবকটি জেলায় এখন দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে এই খেলাটি। পা চলছে কিন্তু হাঁটার কষ্ট নেই ব্যতিক্রমী এই খেলায়। স্কেটিং শুধু খেলা নয়, বরং শারীরিক ফিটনেস ধরে রাখার অন্যতম মাধ্যমও বটে। বিশ্বব্যাপী জনপ্রিয় এই রোলার স্কেটিং বর্তমানে স্থান করে নিয়েছে বাংলাদেশের কিশোর তরুণদের মাঝে। অনেক ভালো লাগে, এটা আমার অনেক পছন্দের একটা খেলা। আমার স্কেটিং খুব ভালো লাগে, আমি প্রতিদিন সকালবেলা প্র্যাকটিস করি। আমি 4 বছর ধরে স্কেটিং করতেছি, এটা অনেক সুন্দর, ভালো, ইন্টারেস্টিং লাগে করতে। বয়সভিত্তিক রোলার স্কেটিং প্রতিযোগিতায় অংশ নিতে সমবেত একঝাঁক শিশু কিশোর সবার চোখে মুখে উচ্ছ্বাস। স্কেটিং নিয়ে গুনছেন স্বপ্নের চাল। অভিভাবক আর সংশ্লিষ্টরা ফেডারেশনের সহায়তা নিয়ে এগিয়ে যেতে চান অনেক দূর। আমি অনেকদিন যাবত স্কেটিং করতেছি, স্কেটিং আমার খুব ভালো লাগে। আর মানে প্রতিদিন আমি স্কেটিং করি, আর স্কেটিং না করলে শরীরে কেমন একটা হয়ে থাকে। প্রতিদিন স্কেটিং করলে স্কেটিং করতে অনেক ভালো লাগে। স্কেটিংয়ের কারণে আমরা অনেক কিছু শিখতে পারি, এর কারণে আমরা ফোন টিপার সময় পাই না, যার কারণে আমরা অনেক খারাপ খারাপ কাছের থেকে অনেক দূরে থাকি। এটা যেই নীতিমালা, এটা কিন্তু ফেডারেশনের সবচেয়ে প্রথম কাজ হলো যে যেহেতু স্কেটিং ফেডারেশন, স্কেটিং সবাইকে শেখাইতে হবে, এটা সব জায়গায় সহজলভ্য করতে হবে, সব জায়গায় সহজে যাতে শিখতে পারে সেই ব্যবস্থাটা করা হলো আমাদের কাজ। জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার সপ্তম ফেডারেশন কাপ চ্যাম্পিয়নশিপ 2022 প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ। এ সময় তিনি বলেন, দেশের প্রতিটি জেলায় রোলার স্কেটিং, রোপ, রোলাবল স্কেটিং খেলার ব্যবস্থা করা হবে। আমি আমরা প্রতি জেলাতে এই রোপ স্কিপিং এর ট্রেনারদেরকে ট্রেনিং করতে চাই। স্কেটিং, রোলবল এবং স্কেটবোর্ড আমাদের 4টা ডিসিপ্লিন, 4 ডিসিপ্লিনের ট্রেনিং আমরা করতে চাই। মাননীয় সচিব, আপনি যদি আমাদেরকে এই প্রশিক্ষণ ক্যাম্পগুলো চালানো কিছু সহযোগিতা করেন। শিশুদেরকে খেলাধুলা আগ্রহী করার জন্য বিভিন্ন কর্মসূচি দিচ্ছে, বিভিন্ন প্রজেক্টে আসছে। তাদের সাথে আমাদের গতকালকে জাতীয় ক্রীড়া পরিষদের আমার সাথে তাদের খেলা শেষে রোলার স্কেটিং বিভাগীয় বিজয়ীদের স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক দেওয়া হয়। পাশাপাশি রোলবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলকে পুরস্কৃত করা হয়। সাবরিনা রহমান সুপা, সিএনএন বাংলা, ঢাকা।